হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভাই বোন ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি কিতা রান্ধি আপনারা যদি শেয়ার করব, আর আমার ফ্রেন্ডে কিতা দিছেন আপনারা দেখেন, দেখতে থাকুকা লোকে থাকুকা। কত সকাল ফ্রেন্ডে খুদু এনে দিছেন, তো খুদু রান্ধিলে মো গরমা গরম যে নরম দেখেন, তো রান্ধিলে মো কই আপনারা লগে শেয়ার করি। ফ্রেন্ডে যখন আনিয়া দিছেন সুলাইলিছি, আর এখন খাটা শুরু আছে। ঠিক আছে নিগো, না আরো ছোট করতাম, বড় বড় না খাটাম দেখালি। তো আমার খুদু কাটা শেষ হয়ে গেছে, এখন বইলি দেখো আমি কিলা রান্ধি। খুদুর হান্ডি রেডি করে লিছি, তো লইলাম তেল। কেন আজকে আমার ফ্রেন্ডে খুদু দিলে, তো আমার গাছটাকে নিয়ে কোনো খুদু পারছি না, পারলে ইনশাল্লাহ রেসিপি দিব। এখন দেখাই দাম আমার ফ্রেন্ডে অত সকালে কি খুদু ভারিয়া লিয়ে গেছেন, তো এতে আর আপনার লগে দেখাইলে যখন আমি রান্ধতাম, তো আমি কিলা খুদু রান্ধি দেখাই দেখতে থাকো। তো এখানে আমি দিলাম পেঁয়াজের পেস্ট, ওইখানে আমি 3 স্পুন পেঁয়াজের পেস্ট দিলাম, আর এখন দিব আমি স্বাদ মতো লবণ। লবণ দিলাম আন্দাজ মতো, এখন দিব আমি হলুদের পাউডার, হলুদ একটু পলাইয়া দিলাম, এখন দিলাম ধনিয়ার পাউডার। তো ধনিয়ার পাউডার একবারে কম দিলাম, দিলাম কদু, তো দিলাম আন্দাজ মতো মাছ, মাছ একটু বেশি দিলাম দেওয়ার কারণ কদুর মাছ হইলে একটু বেশি মজা লাগে। দিলাম কাঁচা মরিচ, তো এখন দিলাম ফানি। আমি সবটা এখন আমা খাইয়া বই দিন, আর বাংলা কদুর ফানি দেওয়ার নাই, আমার বোন যে কর বললারি ফানি কত গোটা দিলে বকল তরকারি, ফানি দেওয়ার কারণ হয়েছে এক জালে আমি লাড়তাম না, সুন্দর করে এক জালে তরকারি হইব, আর পরে আমি স্লো গেসে দিলাম, পরে একটু ফুল গেসে দিয়া উতরাই নি উঠলে আমার কেন হাত ফানি, তো ফুল গেসে দিন। আর দেখেন কতটা সুন্দর হয়েছে কালার, আর আমার আগের কি জাল দেওয়া আছে এর লাগে তো বই দিছি, আমি ইজির লাগে বই দিছি আর কি, দেখো কতটা সুন্দর হয়েছে দেখাই মো জাল দেওয়ার পরে তরকারি কিনা খান হয়েছে। আর মরসর পাউডার আমি একদম দিছি না, কেতে লাগে আমি খাসা মরিচ দিলেছি, দেখে আমার তরকারি কিনা খান হয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ। আর এখন আমি নামাই দিব, আর বাকর বাদা দিতাম না, আমার ফুড়িয়ে দেখ খাইনি, তো বাকর বাদা দিলে আর খাইতো না, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো বাংলা কত ভালো খান রান্ধলে খাইবা, খাসা মরিচ বেশ করে দিবা, লাল হয়েছে না তরকারি, ওই দেলদা হয়েছে খুব সুন্দর কালার হয়েছে, এগুলো ক্যামেরা তো আর লাখান লাগে না, কেউ তো কতটা সুন্দর হয়েছে কালার, আর যে মজার তরকারি হয়েছে আমি সিরা খাইয়া দেখলাম, কত মজা হয়েছে আর কি। তো এই গরমর মাঝে ওলাখান সিরা সিরা তরকারি খাইতা বাংলা কদু দিয়া, তো আসল টেস্ট পাইবা বাংলা কদুর, আর বাংলাদেশের ফ্লেভার পাইবা, বাংলা এসে কিনা খান তরকারি রানলে আমরা খুব গ্রান থাকে, তো ওলাখান খুব গ্রান হয়েছে তরকারির মাঝে মার্শাল্লাহ, আর খুব মজা হয়েছে। আর বাকর কথা দিলে তো আরও মজা হইব, তো আমার ফুরির লাগে দিছি না তাই খাইব ফের লাগে। তো আমার ফ্রেন্ডে ও থ্যাংক ইউ বোন দিবার লাগে যে সকালে নেতেন খুদু দিয়া গেছেন আলহামদুলিল্লাহ, আর দেখো কতটা সুন্দর হয়েছে উত্তরার, তো আমি নামাই দিলাম খুদু, আগুন অফ করে দিলাম। তো কিলাখান হয়েছে আমার খুদু তরকারি সকালে জানাইবা, আর ওলাখান রান দিয়ে খাইয়া ট্রাই করবা যে কতটা মজা হয় আর কি তরকারি। আর এখন একটু কুকার অফ করছি, তো দেখানি নিরাই হয়েছে তরকারি, কতটা সুন্দর লাগে দেখান কালার, আর ক্যামেরাটা একটু এলো বাসেন না বেশি, খুব সুন্দর ওইটা কালার হয়েছে একদম। আমি মরসর অর্ডার দিছি না আপনারা দেখছেন, খালি কাঁচা মরিচ দিয়ে রাঞ্চি, কত মজা হয়েছে, আর খুদুর গ্রানটা থাকবো আর কি। কেউ কেউ চিনেন পানিলাও, আর কেউ কেউ চিনেন বাংলা কদু, তো আমরা সিলেটি বাংলা কদু ডাকি। তো আজকে বাংলা কদু কিলাখান আমি জিওতে রান্ধি আপনারা দেখাইলাম, কমেন্ট করে জানাইবা কিলাখান হয়েছে ভাই বোন, আর সকল বেশি বেশি ভালো থাকবা, ওখানেও ভিডিও শেষ করিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।